Assalamu alaikum. Beautiful poor Abu Ramra Firialam, Ramadan essentially in conversation with Sheikh Abu Hussein Khan, Shomanito Imam, Ebon Khatib, East London Masjidir. Pasha Bashi after অনলাইনে মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অনলাইনেও কিন্তু লিখতে পারেন এবং ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু অ্যাকোমোডেট উইদিন দ্য লাইভ প্রোগ্রাম পাশাপাশি আপনাদেরকে এটাও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আরএফসি সম্পর্কে রমাদান ফ্যামিলি কমিটমেন্ট আপনারা যদি কোনো ধরনের ডোনেশন করতে চান আমাদের ডোনেশন লাইনটি খোলা আছে এবং টেলিফোন নাম্বারটি আপনাদের টিভি স্ক্রিনের নিচে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে আপনাদের রেফারেন্সের জন্য বলছি ইটস 0208-523-1666 খেয়াল রাখবেন আপনাদের একটি মাত্র ডোনেশনের কারণে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে ইকুয়ালি কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে এবং এইগুলো বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে ফ্রম মেসাজে টু মাদারিস টু ইভেন হিউম্যানিটেরিয়ান বেসড অর্গানাইজেশন এবং যদি আপনাদের একটি ডোনেশনে যদি ইফ ইট ব্রিংস অ্যাবাউট আ চেঞ্জ ইন সামওয়ানস লাইফ ইন সামওয়ানস প্রেয়ার ফেসিলিটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ আমরা যেন সবাই এটার সবার জন্য অন্তর্ভুক্ত হই আশা করছি আপনারা আপনাদের ডোনেশন অব্যাহত রাখবেন জি শেখ এই আরএফসির জন্য একটা অনেকের এটা কিন্তু জানা নাই আচ্ছা আপনারা সবসময় দাওয়াত দিতে থাকেন যে 26 পাউন্ড দিলে পরে 1 পাউন্ড করে 26টা ওজন পেয়ে যাবে কিন্তু লাভ কী হবে এটা তো আপনারা প্রায় বলেন না এটা বলা দরকার আপনারা লাভটা হচ্ছে যে 26 পাউন্ড যিনি দিচ্ছে যার পক্ষে এভরি নাইট দেওয়া সম্ভব না বা তার টাইম নেয় বা হয়তো উনি টিভির সামনে আসেন না বসেন না তো উনি 1 গো 26 পাউন্ড দিয়ে আরএফসিতে আরএফসি কোথায় দিচ্ছে যে যে 26টা অর্গানাইজেশন কে কোথায় নিয়ে লাগাবে কোনো খবর থাকবে না ওনার কিন্তু আল্লাহর কাছে খবর থাকবে কেউ আপনার আপনার এই 1 পাউন্ড দিয়ে একটা কার্পেট কিনছে আপনার এই কার্পেটের মধ্যে কত লোক সাজদা দিচ্ছে সবার সব কিন্তু উনি পাচ্ছেন আপনার এই 1 পাউন্ড দিয়ে আফ্রিকার কোন গরিবে পেটে যাচ্ছে সুবহানাল্লাহ এতি মিসকিন খাচ্ছে একটা একটা কাপড় কিনতেছে হয়তো কিন্তু আপনার খবর নাই আমার খবর নাই ঠিকই কিন্তু আরেকজনের খবর আছে উনি আপনাকে সদকায়ে জারিয়া সব দিয়ে যাচ্ছে আল্লাহ মুল গায়ুব এই জিনিসটি কিন্তু আমাদের অনেকে খেয়াল থাকে না আর না হয় অনেক আগ্রহ বলে দিতে হবে ঠিক আছে মার্শাল্লাহ আমার টিভি করে কারণ গোপন দানে সব বেশি আপনি জানলেন না কিন্তু আপনারটা যে এমন জায়গায় গেছে যেখানে একটা কী বলবো একটা চোখহীন যদি একটা গ্লাস চেঞ্জের ব্যবস্থা করে দেওয়া হয় একটা এডুকেশনের ব্যবস্থা করে দেয় একটা বাচ্চাকে একটা হাফিজকে যদি তার হাফিজের ব্যবস্থা করে দেওয়া হয় কারণ কোন কোন জায়গায় লাগছে আমরা কেউ জানবো না কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন এইসব গোপনীয় জিনিসগুলা কুড়ে কুড়ে তিনি মিজানের পাল্লার মধ্যে উঠাই দেন আলহামদুলিল্লাহ এই জন্য সবার কাছে আমার অ্যাপিল থাকবে আমার সম্মানিত কমিটির কাছে অ্যাপিল থাকবে যে আসুন গোপন সবাবের শরীর হন যে সবটা আপনার আমার বিপদের সময় কেয়ামতের দিন খুব কাজে লাগবে বুখারী শরীফে হাদিসে আসছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে ইয়ে করবেন যে তার সবাব আর আর আসেনি দেখো তোমরা একটু চেক করো আর তা বলবে আল্লাহ নাই তো ওপরটা মিসকিন তার যা আসলে উঠেই দিছি কিন্তু তার পাল্লায় তো মানে অনেক উপরে চলে গেছে আল্লাহ তো আল্লাহ বলবেন ওই দেখেন আপনি গোপনে করছেন বলে আল্লাহর খুশির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্যে তিনি খুশি হয়ে আপনার এই গোপনীয় সবটা লুকিয়ে রাখছেন তখন আল্লাহ আবার বলেন গো অ্যান্ড চেক ব্যাক অ্যাগেইন সুবহানাল্লাহ তখন তারা চেক করবে আল্লাহ একটা একটা সব পাইছি এই সবটা আল্লাহ বলে ওইটা উঠাও যেই মাত্র এটা উঠাবে যেহেতু আল্লাহ স্বয়ং ব্যবস্থা করে রাখছেন এটা এটার দাম বেশি কেমন আপনি আল্লাহর জন্য করছেন কোনো রিয়ার জন্য না কাউকে দেখাবার জন্য অথবা খুব বাবা হওয়ার জন্য খুব বেশি তাকবীর হওয়ার জন্য না আপনি আল্লাহর জন্য করেছেন বলে আল্লাহ খুশি হয়ে এটা কিন্তু রাখছেন লুকিয়ে আল্লাহ বলে এটা উঠাও যে এটা উঠানো হবে সেই পাল্লায় পাল্লা অনেক বাড়ি হয়ে নিচে চলে আসবে মাশাআল্লাহ এক সবে পার হয়ে যাবো ইনশাআল্লাহ এবং এটাও আমরা দেখি হয়তো সবসময় আল্লাহ কিন্তু হয়তো দুনিয়াতেও কিন্তু এর প্রতিদান বা আমরা দেখতে পাই বলা মুসিবত থেকে আল্লাহ কিন্তু সরিয়ে রাখে এটা হচ্ছে দাতার নিয়তের উপর সে যদি নিয়ত করে যে আল্লাহ আমার দুনিয়ার এই অসুবিধা দূর করে দাও আর আখেরাতে আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই দুই নিয়তে আমরা আমরা দেবো ইনশাআল্লাহ সব পেয়ে যাবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ শেখ চমৎকারভাবে কিন্তু বলেছেন তারপরে যদি ইনশাল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে ডোনেশন সম্পর্কে আপনারা ডোনেশন লাইনে কল করে আমাদের এক্সপার্ট অ্যাডভাইজাররা বসে আছেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিয়েবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের ডোনেশন অব্যাহত রাখবেন পাশাপাশি আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো ধরনের মাসলা মাসাইল সংক্রান্ত জানার থাকে প্লিজ ফিল ফ্রি আমাদের স্টুডিও লাইনের টেলিফোন নম্বরটি আপনাদের টিভি স্ক্রিনের নিচে দেয় আছে কিন্তু তারপরে আপনাদের রেফারেন্সের জন্য বলছি ইটস 0208-523-4111 ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে শিগগিরই শেখ আমি কলে যাওয়ার আগে একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম সংক্ষিপ্তভাবে আপনি যেহেতু বলেছেন দুইটা সব মানে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ লাস্ট 10 ডেইজ তিন নম্বর কী কী আর কী বা আর কী কী আছে আচ্ছা আমি একটু লিস্ট দিয়ে দিই আর যদি সময় থাকে তো আমরা আলোচনা করব তিন নম্বর লিস্ট হচ্ছে আমাদের তিন নম্বর কাজ হচ্ছে
যে কিয়ামটা খুব সুন্দর করে করতে হবে, কারণ কিয়ামের মধ্যে এত ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা কথা আছে, আমি আসতেছি পরে ইনশাল্লাহ লিস্টটাকে দিয়ে দিই। চার নম্বর হচ্ছে যে আপনি যেহেতু এখানে কোয়াইট টাইম পেয়েছেন, তাহলে এই কোয়াইট টাইমটা আপনি কাজে লাগিয়ে আপনি কোরআনটাকে যদি কম জানেন, একটু দুর্বল জানেন, আপনার হরুফ ক্লিয়ার হয় না, মাহারিজ ক্লিয়ার হয় না, তাহলে উপরে আপনার সাথে এতেকাফি আরও অনেক আছেন, হয়তো কোনো আলেমও আছেন অথবা সংশ্লিষ্ট মসজিদে ইমাম সাহেব থাকতেও পারেন, কেমন আপনি যাকে পছন্দ হয় তার কাছে যান, গিয়ে তাকে একটু আস্তে করে বলুন যে আঙ্কেল বা হুজুর আমাকে আপনি একটু পড়াই দেন কোরআনটা, কোনো লজ্জা নাই, প্লিজ কোরআন পড়তে কোনো লজ্জা করবেন না। আপনাকে যে কোরআন কিয়ামতের দিন বাঁচাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে আল কোরআন ও সৌমু শাফান আল্লাহ আকবর বা ইয়াশফাআনি, আমি আসবো ইনশাল্লাহ এটার ব্যাখ্যা একটু পরে, আমি লিস্টটাকে দিয়ে দিই। দুই দুই না চার গেল, আগে ছিল তিনটা, এখন বলো আমার দুইটা, পাঁচটা। এখন ছয় নম্বর হচ্ছে বেশ কিছু আজকার আছে এবং টাইম আছে, সকালের আজকার আর বিকালের আজকার, আপনি আজকারটা ছাড়বেন না ভাই। ভাই আপনি হয়তো কাফে গেছেন, বউ বাচ্চা সবকে ফেলে রেখে আপনি গেছেন আল্লাহর সাথে একটু কমিউনিকেট করতে গেছেন, ওখানে গিয়ে প্লিজ ঘুমিয়ে ঘুমিয়ে আর বেশি করে খেয়ে, অনেক মসজিদে দেখছি খাওয়া দাওয়া ধুমধাম হয়, মানে কনফারেন্সের মতো হয়ে যায়, এত বেশি খাবার, এত বেশি অ্যারেঞ্জমেন্ট, না গালা ডিনার মতো হয়ে যায়, গালা ডিনার থেকে আরও ডাটিনার নাম অন্য কোনো ইংলিশে আপনি ফোন না উপায় নেই, এত বিশাল খাবার। ইফতারিতে যান দুইবার, একটা পনেরো মিনিট তো খাওয়া দাওয়া হইলো আজাদের পর নামাজের আগে, এরপরে নামাজ পড়ে আবার আল্লাহ আকবর, এরপরে আবার সেহরি, টাইম মতো কম, এত খাবার খাইলে হয় কি পেট টেট ভারী হয়, আর ঘুম একটা হবে সকালে একেবারে ফোর টু ওয়ান ও ক্লক, না এটা করবেন না প্লিজ। আপনার কোয়ালিটি টাইম, আসল কোয়ালিটি টাইম হচ্ছে সকাল। আমি একটা এক্সাম্পল দিই ভাইরে, যদি আপনি এ থেকে না আসতেন, আসছেন তো আপনার ইচ্ছা, কেউ আপনাকে ফোর্স করে আনে নাই, এ থেকে আপনি আসেন আপনার ইচ্ছায়, আপনার যদি অফিস থাকতো তাহলে আপনি সেভেন ক্লক করতে পারতেন, অফিস থাকলে আপনি সেভেন ক্লক না উঠলে তো আপনি নাইন ক্লক এক্সট্রা করতে পারতেছেন না, অথবা এইটে ক্লক, তো সেভেন এইটে যেখানে আপনার উঠা ছিল একেবারে বাধ্যতামূলক অফিসের কারণে, এখন আপনি আল্লাহর কাছে আসছেন, আল্লাহর মেহমান বনছেন, আর এসে এখন আপনি এটা ঘুম দেন একটা পর্যন্ত, টুয়েলভ ক্লক পর্যন্ত, এটা তো ইনসাফ করলেন না, আপনি আপনার নিজের উপর ইনসাফ করলেন না, মানে প্ল্যানিং ঠিক মতো করলে ঘুমটাও হলো। হ্যাঁ ঘুমান, অসুবিধা নাই, ঠিক আছে এইট না নাইন ক্লক ঘুমান, টেন ক্লক ঠিক আছে ঘুমাইলেন, কিন্তু মসজিদে গিয়ে ঢুকলে এতে কাউ রুমে গেলে পরে দেখা যায় বা আপনার নাক ডাকতেছে সমানে একে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত, এটা ইনসাফ না, ইনসাফ না। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনাদের এক ভাই হিসেবে অনুরোধ, যারা যারা এতে কাউ ঢুকবেন প্লিজ আপনি প্ল্যান করেন অ্যাকর্ডিং টু ইয়ার প্ল্যান, ইনশাল্লাহ ইউ টু গো অ্যাহেড, দেন আল্লাহ উইল গিভ ইউ এ স্পেশাল রিওয়ার্ড অ্যান্ড ইউ উইল বি কানেক্টেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এখানে একটা জিনিস যোগ করতে চাচ্ছি, প্ল্যানিংয়ের অর্থ হচ্ছে আমি খাবো কখন, ঘুমাবো কখন এবং কতটুকু খাবো, কতটুকু খাবো বা আমি প্রথমে কি করব, জিকির কতটুকু করব, কোরআন কিভাবে পড়ব, ঠিক না? এই আজকারটা হচ্ছে ছয় নম্বর, আর আমার সাত নম্বরটা আপনি উল্লেখ করে দিয়েছেন যে এতেকাফে যান, এতেকাফে গিয়েই আপনি স্থানীয় মসজিদ ইমাম সাহেবকে নিয়ে বসবেন, একা বসেন না গ্রুপে সবাইকে নিয়ে বসেন, ইমাম সাহেব যেন এতেকাফের আদাবগুলো বলে দেন, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি আদাবগুলো নোট করবেন যে আমার এইগুলো আমার করণীয়, ওগুলো আমার বর্জনীয়, এই দুই লিস্ট আপনি করে ফেলবেন নিজে নিজে প্লিজ। একটু আগে আমরা আলোচনা করতেছিলাম স্মার্টফোন, হ্যাঁ আপনি হেলে হেলো করে ফোন করার দরকার নেই, খুব জরুরি হইতে পারে বা আপনার ইমার্জেন্সি কোনো অ্যাপয়েন্টমেন্ট হইতে পারে, আপনি টেক্সট ইউজ করেন, আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, বাস এটা হলো কোয়াইট কমিউনিকেশন। এখন তো বলতেই হয়, অন্য জায়গায় কোয়াইট জোন নিশ্চয় থাকে সব জায়গায়, আপনি কোয়াইট জোনে যান গিয়ে আপনার ইমার্জেন্সি যে আলাপটা আছে জিপির সাথে বা আপনার ওয়াইফের সাথে করে আসেন, অসুবিধা নাই, কিন্তু কন্টিনিউয়াসলি যেমন করে নন এতেকাফি আমরা যারা আছি আমরা যেমন করে কথা বলবো আপনিও তেমন স্বাধীনভাবে কথা বলবেন না, এটা আপনি করবেন না, এটা আপনার এতেকাফের আপনার নিজেরও অসুবিধা হবে, যেমন এমনি করে অন্যান্য এতেকাফের লোক যারা থাকবে সকল ভাইদের জন্য এটা খুব ডিস্টার্বেন্স হয়ে যাবে। যাক আমরা আসি, সাত নম্বর ছিল আমাদের এটা যে নিজে প্ল্যান করবেন সুন্দর করে, কেমন করে কিছু নিয়ে বাড়িতে ফিরবেন, কেমন প্ল্যানের একটা মকসদ থাকা দরকার, একটা গোল থাকা দরকার, সেই গোলটা আমি সবার কাছে অনুরোধ করবো, যত বাইরে এতেকাফে যাচ্ছেন সবার কাছে আমার অ্যাপিল থাকবে যে আসুন আপনি যেমন করে যাচ্ছেন তেমন করে ফিরে আসবেন না, আট নম্বর কথা আমার, কেমন আপনি কিছু নিয়ে আসবেন এবং আখলাকটা একটু চেঞ্জ করে একটু আল্লাহমুখী হয়ে বাড়িতে ফিরবেন, যেন সন্তানগুলো এবং আপনার স্ত্রী আপনার মধ্যে একটা চেঞ্জ দেখে এবং খুশি হয় যে মাশাআল্লাহ আমাদের সাপ গেছে এতেকাফে, এতেকাফ থেকে এসে উনি কোয়াইট হয়ে গেছেন, শাউট টাউট করেন না, চিল্লাচিল্লি করেন না, উল্টাপাল্টা বাচ্চারা করলে মারধর করেন না, কিচ্ছু না, উনি অনেক নরম হয়ে আসছেন, বদ্র হয়ে আসছেন, আপনার ওয়াইফ আপনাকে অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি মহব্বত করবে,
আপনাকে অবশ্যই দুর্ব্যবহার উনি করবেন না। যদি আপনি আমি আমাদের আখলাকটা একটু চেঞ্জ করে আসি এবং আসে, অনেক মানুষ হজে যায়, উমরাতে যায়, আমরা যা পারি বলে দিই, কিন্তু দেখা গেছে কিসমত যাদের খারাপ, ওই হজ উমরাত করে এসে আল্লাহ আল্লাহর বাড়ি থেকে থেকেও দুই সপ্তাহ, তিন সপ্তাহ, এক মাস থাকছে, থেকে এসে আবার ওই যেমন ছিল তেমন না, এটা মেন মকসদ না। হজ আপনাকে যদি চেঞ্জ করতে পারলো না রে ভাই, আমাকে যদি চেঞ্জ করতে পারলো না, তা আমি কেন গেলাম আল্লাহর বাড়িতে গিয়ে এত হাজার হাজার পাউন্ড কেন খরচ করলাম বলেন? হ্যাঁ, আজকালকে হজ তো খুব সহজ না, অনেক দামি হয়ে গেছে, তো এখানে এতগুলো পয়সা খরচ করলাম। এইখানে কিন্তু একটা প্রশ্ন আসছে, তাহলে তো এই জন্যই তো আমি যাচ্ছি না, আমি লাস্টে যাব যখন আমি জানি আর কিছুতে আমি কিছুতে আমি লিপ্ত হব না। হ্যাঁ, না এটা ঠিক না, এটা ঠিক না। আপনি যে বয়সেই যান, মানে আর্লি যান, অবশ্যই যখন আপনার হজ ফরজ হয়ে যায় দেরি করবেন না, আর্লি যান গিয়ে আপনি হজটা করে আসেন। কিন্তু হজের এবং বা উমরার বা এতিকাফের মেন মকসদ হবে, মেন টার্গেট হবে, মেন গোলটা টু অ্যাচিভ দ্যাট আমি আমাকে চেঞ্জ করতে চাই, মানে পরিবর্তন, ক্যারেক্টার, চারিত্রিক দিক দিয়ে। আল্লাহ 10টা দিন আপনি আল্লাহ করেছিলেন, আপনি এতেকাফ করলেন, আল্লাহর সাথে আপনি গুড কমিউনিকেশন করলেন, কানেক্টেড হয়ে গেলো আপনার হার্টটা, এখন ফিরে এসে আপনি এখন জুমাতে নামাজ পড়েন না, কেমন ওই সেম মসজিদে আজান হচ্ছে, একামা হচ্ছে, ইমাম সাহেব আসেন, নামাজ হচ্ছে, আপনি জুমাতে পড়েন না, আপনি কোরআন খুলেন না, আর বাকি 11 মাস কোনো খবরই নেই আপনার, কিসের আজকার, মানে এই যদি অবস্থা হয় তাহলে তো লাভ হবে না। এই জন্য আমি অনুরোধ করবো যে এতেকাফের মেইন যেটা, এটা আপনি আমি যেন মিস না করি, যাবো যা কিছু নিয়ে যাই, আসার পথে যেন একটু চেঞ্জ হয়ে নিজেকে চেঞ্জ করে নিজে এসে আমার কমিউনিটির সামনে আমি আমাকে উপস্থাপন করি, মানুষ বুঝতে পারে, ওয়াই বুঝতে, বাচ্চারা যেন টের পায় আলহামদুলিল্লাহ আমাদের একটু একটু চেঞ্জ হয়েছে। আপনি অনেক কিছুতে ছিলেন আগে ব্যস্ত, এখন আপনি কোনো মসজিদের সাথে এঙ্গেজ হয়েছেন, আপনি কোনো আল্লাহওয়ালা লোকের সাথে ফ্রেন্ডশিপ করে, এই যে ফ্রেন্ডশিপ করে আসলেন, এতে কাউ একসাথে বসলেন, খাইলেন, ঘুমাইলেন, এদের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, তো এদের সাথে আপনি ফ্রেন্ডশিপটা রক্ষা করেন। আর খারাপ সোসাইটির সাথে যদি কোনো ফ্রেন্ডশিপ আপনার থেকেও থাকে, ওগুলো আপনি আস্তে আস্তে একটু বিচ্ছিন্ন করে ফেলেন, আল্লাহমুখী হন। এই 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 কয়েকটা বিষয় এতে কাফের আপনাদের সামনে পেশ করলাম, ইনশাল্লাহ পরে আবার চান্স আসলে দেখবো, ইনশাল্লাহ আমরা আবারও ফিরে আসবো এই আলোচনায়, ইনশাল্লাহ একটু বেশি জানার চেষ্টা করবো কী কী আরও ইম্পর্টেন্ট অ্যাসপেক্টগুলি আছে লাস্ট অপশনে। কিন্তু তার আগে আমরা দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। জি জি জি, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, বুঝছি, আমি কথা বুঝতে পারি, মানে আপনি যখনই নামাজ পড়তে যান মাগরিবের, হয়তো টেলিফোন একটা চলে আসে ব্যবসার, এখন আপনাকে অ্যাটেন্ড করতে হয়। এখানে কি আর কোনো মানুষ নেই, আপনি কি একমাত্র? আমি ডাউনস্টেয়ার আর কি, নিচে ওই কিচেন আছে বা ওই উপরে কেউ নাই আর কি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রশ্ন বোঝা গেছে। আর কোনো প্রশ্ন? জি না ভাই, ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ শুনুন, শেখ উত্তর দিচ্ছেন। আপনার কাজের অবস্থা এত টাইট ফিট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এমন একটা টাইম চুজ করবেন যখন আপনার ফোন আসার সম্ভাবনা খুবই কম। আপনি ঠিক অকমতো যদি নামাজ পড়তে যান আর আপনার খেয়াল থাকে যে আমার কলেজ মা আসবে, আপনি ওই টাইমটা একটু অ্যাভয়েড করবেন। কারণ হচ্ছে যেই আল্লাহ আকবর বলবো আমরা, সালাম ফেরানো না পর্যন্ত আমরা অন্য কোনো কাজ আর করতে পারবো না, নামাজ ব্রেক করা গুনাহ। যে নামাজ শুরু করে দিয়েছেন এই নামাজ আবার আপনি ভ্যাংবেন, এর পরে শুরু করবেন, এটা আপনার জন্য গুনাহ। সূরা মুহাম্মাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। বলেছেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহর আল্লাহর কথা শোনো আর নবীর কথা মানো, আর তোমাদের কোনো নেক আমলকে তোমরা নষ্ট করবা না। তাই আপনি নেক আমল শুরু করছেন নামাজ, আর নামাজটা হচ্ছে সবচেয়ে বড় নেক আমল, সবচেয়ে বড় নেক আমল। আল্লাহ আকবর বলে শুরু আর সালাম ফিরানোর সাথে শেষ হয়, এর মধ্যে অন্য কোনো কাজ করা নিষিদ্ধ, এই জন্য আপনি ফোন ধরতে পারবেন না। আপনাকে অ্যাডভাইস হচ্ছে যে আপনার সিলেক্টেড টাইম যদি থাকে যে ফোন কল আসবে, এই সময় না পড়ে আপনি 5 মিনিট পরে পড়েন, 10 মিনিট পরে পড়েন, কেমন, যে সময় কল আসার চান্স কম, সম্ভাবনা খুবই কম, ওই সময় আপনি আরম্ভ করেন। এতে যদি দু একটা এসেও যায়, সালাম ফিরাইয়া আপনি পট করে আনসার করে ফেলেন যে আমি একটু নামাজে ছিলাম, দিস ইট। এখানে আরেকটি আমি জাস্ট কমপ্লিট সাপ্লিমেন্টারি একটি কোয়েশ্চেন করতে চাচ্ছি। আমরা তো প্ল্যানও তো করতে পারি, হয়তো আমার কলিগ থাকতে পারেন যে ঠিক আছে আমি নামাজে যাচ্ছি, একটু যদি পাঁচটা খেয়াল রাখেন, জিজ্ঞেস করছিলেন, বলছেন না যে কেউ নাই, জি উপরে তাকে ওদিন, নিচে কেউ নাই, হয়তো কল আসছে, এখন কী করবে, একটা সমস্যা। তো এই জন্য বাইক বাইক এটাই ভালো, তার কারণ ওই যে মানে উইল থাকলে ওয়ে হয়ে যায়, ঠিক না, তো
সেই জন্য ভাইকে বলবো যে আপনি নিজে যেহেতু কাজ করেন, আপনার নিজের স্টাফ কেমন, আপনার নিজের এই কলিগরা কেমন, কলিগরা কেমন বাকি বলে এখানকার যেটা কালচার আছে আপনার শপের, আপনি জানেন সব কিছু, আপনার একটা একটা সফট টাইম আপনি নিয়েন যে আশা করা যায় এই টাইমটাতে আসবে না, আপনি আল্লাহ বলে খাড়া হয়ে যান ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আল্লাহ তো গ্লোরিয়াস কোরআনে কিন্তু বলেছেন ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ঠিক না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য ওয়ে আউট করে দেন, এক্সিট করে দেন, এক্সিট, সুবহানাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, ট্রাই করেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে, আপনার যেহেতু হিম্মত আছে এবং নামাজটা পড়ানো বোঝা গেল, শুকরিয়া, আপনি একজন নামাজি ভাই, আল্লাহ তাআলা আপনাকে ওয়ে আউট করার ব্যবস্থা করে দেন। অসংখ্য ধন্যবাদ। কলে যাওয়ার আগে আমি কিছু প্রশ্ন জানতে চাইছিলাম আপনার কাছে, যেহেতু আপনি আদাবের কথা বলেছেন, একটি আমি আই উড সে নট চ্যালেঞ্জিং বাট একটি কালচারে পরিণত হয়েছে, আমরা যখনই দেখি যে কিছু ডিসএগ্রিমেন্ট হয়েছে কারোর সাথে, বা হয়তো ইট কুড বি ফাইন্যান্সিয়াল ডিসএগ্রিমেন্ট, ইট কুড বি স্পিরিচুয়াল ডিসএগ্রিমেন্ট, বা যে কোনো ডিসএগ্রিমেন্ট হোক, আমরা আপনি যখন যেহেতু বলছেন পরিবর্তন চারিত্রিক একটা অভ্যাস বা একটা টেন্ডেন্সি আছে যে না আমি যেটা বলেছি সেটাই সঠিক বা আমি যেটা বলেছি এটাই কারেক্ট, এখন আমি যে এতেকাফে গেলাম আর এখানেও যদি আমি চিল্লাচিল্লি বা এখানে যদি আমি কোনো ধরনের মানে আননেসেসারি আর্গুমেন্টে যদি ক্লিয়ার, এটা এটা বেশি হয় আসলে খুব প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করেছেন, আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই আপনার এটাকে একটু হেল্প করবে। জি, এক নম্বর হচ্ছে আমাদের প্রথম পরিচয় আমরা স্বামী, আমরা পুরুষরা স্বামী, এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা অনেক ক্ষেত্রে দেখা গেছে খুব সস্তা, কোনো ইয়ে করতে হয় না, বেশি কিছু লাগে থাকে না, টেম্পার থাকলেই হয় একটু, তো বিচারি এক কথা কইছে না আমি পারবো না এখন, এটাকে তো সুন্দর করে আনসার করা যায় যে দেখো এখন আমি একটু ব্যস্ত আছি আমি পরে করি, বা এখন শপিংটা করা সম্ভব না বিকালে করি, কিন্তু এইভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ না ইউজ করে আমরা একটু অথরিটি ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যার ফলে এখান থেকে আরম্ভ হয়ে যায়, মানে হার্শ ওয়ার্ডস ইউজ, হার্শ ওয়ার্ডস ইউজ করি, এক্স্যাক্টলি, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কলিগদের সাথে মন বেজার যদি থাকে এবং কোনো কলিগ অন্যজনকে যদি কোনো একটু কষ্ট দিয়ে ফেলে অনেক সময়, তো এটাকে আমরা জেদি হয়ে তাকে এটাকে এটাকে কী বলে রিভেঞ্জ নেওয়ার জন্যে আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি এটা কিন্তু খুব আপত্তিকর হয়ে যায়, এবং এতে করে একে অন্য হার্ট ফিল করে এবং সমস্যা হয়। যদি যদি কোনো কারবার ফ্রেন্ডের সাথে হয়, ওয়াইফের সাথে হয়, হাজব্যান্ডের সাথে হয়, অন্য কোনো বন্ধুর সাথে হয়, কোনো কলিগের সাথে হয়, পার্টনারের সাথে হয়, তাইলে এতে কাছে যাওয়ার আগে ভালো হয়, উত্তম হয় দুইটা কাজ। একটা হচ্ছে তার কাছে একটু মাফি চাওয়া যে বাইরে বা ওয়াইফ তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি মাফ করবা, আরেকটা এতেকাফে গিয়ে নিজের দোয়ার সাথে থাকে দোয়া করতে হবে, আচ্ছা, যে আল্লাহ আমি আমার ওয়াইফকে কষ্ট দিছি, আমার বাড়িটাকে আমি সেই দিন ধমক দিছি। আমি একটু অ্যাড করতে চাই এখানে, যারা কমিউনিটির নেতৃত্বে আছেন এবং এখানে অনেক সময় অনেক পজিশন নিয়ে কিন্তু আমরা হয়তো অনেকের মন হয়তো জয় করতে পারি না, ঠিক আছে, আমরা হয়তো আমাদের অজান্তে কিন্তু অনেক আননেসেসারি এনিমিটি ক্রিয়েট হয়ে, তাদের জন্য আপনি কি উপদেশ থাকবে? এই সেম কথাই যে ওনারা একটা বড় ধরনের সোয়াব পাবেন, আমি জানি না ওনাদের সোয়াবের কতটুকু থাকে, আশা করি থাকে, আমি আশা করব, কিন্তু কমিউনিটি যারা ওয়ার্ক করেন ম্যাক্সিমাম মানুষের উদ্দেশ্য হয়ে যায় অন্যটা, যে আমি আগামীতে লিডার হব এই এলাকায়, আমি কাউন্সিলে মানে যে হব, মানে সম্ভাবনা থাকে এরকম ইন্ডিকেশন, যদি এই জাতীয় কোনো কিছু সামনে থাকে তাইলে কিন্তু সোয়াব পাওয়া যাবে না। সোয়াব পাওয়ার জন্য হচ্ছে যে আগামীতে কী হবো না হবো ওইটা রাখেন, আমি কমিউনিটির খেদমত করছি, একজন মানবতার খেদমত করছি, একটা মানুষের, সেটা সাদা হইতে পারে, কালো হইতে পারে, যে কোনো রিগার্ডলেস অফ কালার অ্যান্ড রেস অ্যান্ড অ্যান্ড রিলিজিয়ন, আমি খেদমত করছি, খেদমতে হাল করছি আল্লাহ ওয়াস্তে। এই আল্লাহ ওয়াস্তে নিয়ে যদি থাকে তাহলে কমিউনিটির নেতৃবৃন্দ কাউকে দুঃখ দেবে না, আমি আল্লাহর জন্য করছি সে দুঃখ কেন পাবে। এরপরেও ইনসান যদি ভুলভ্রান্তি হয়ে যায়, দুঃখ পেয়ে যায় এবং কোনো ডিসপিউট হয়ে যায়, তাহলে এটা এটা হচ্ছে যে একটু কী বলে একটু সুন্দর করে জিনিসটাকে শেষ করার উদ্যোগ নেওয়া দরকার। এতেও যদি উনি মানে হার্ট ফিল করে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, তাই উত্তম হচ্ছে ওনার কাছে একটু অ্যাপোলজি দিয়ে এতে কাছে যান আর ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা আবার ফিরবো আপনার কাছে একটু বিস্তারিত শোনার জন্য। প্রিয় দর্শক, আমাকে বলা হচ্ছে কলার আছেন লাইনে, কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি প্রশ্ন করুন আপনি। আচ্ছা জি, আমি ছোট ছোট তিনটা প্রশ্ন জিজ্ঞেস করতে আসলাম। জি, একটা প্রশ্ন হইল, আমরা আস্থা কোন কোন সময় দেখি হেউ যেমন বাংলাদেশ ও ফেসরাবর পরে ডিলা ইউজ করেন, এটা তা কতটুকু রাইট? ওটা তার সেকেন্ড হইলো, আর একটা আমরা রেস্টুরেন্ট দ্বারা হাম করি, কোন কোন সময় অ্যাক্সিডেন্ট বশত ছোটখাটো আর থাকে, কতটুকু রক্ত বার হইলে রোজার ক্ষতি হইতে পারে? আর
অসংখ্য ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট এবং টাইম এফেক্টিভ প্রশ্ন করেছেন, দেখি শেখ কি উত্তর দিচ্ছেন। জি শেখ, প্রথম প্রশ্ন, ইউরিন নিয়ে প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল ওনার ইউরিনে গিলাই, সুন্দর প্রশ্ন করেছেন, কেমন খুব রিলেভেন্ট প্রশ্ন নিয়ে আসছেন। সেটা হচ্ছে যে প্রস্রাব করার পরে হাত ধরে একটু হাঁটাহাঁটি বেয়ে জাতীয় কিছু জিনিস, এবং এটার নাম কিন্তু ডেলা হইলে একটু লুজ কোনো জিনিস বলি আমরা, এটা খুব ডেলা হয়ে গেছে। তো মাটির যে ইউজ করা পিস ইউজ করা এটাকে বলা হয় ডেলা। যাক, এই ডেলা ইউজ করাটা তো হচ্ছে সুন্নত, কেমন? এটা মাটি দিয়া এদেশে মাটি কারবার নেয় জন্য আমরা টিস্যু ইউজ করি, কেমন? এটা ইউজ করা সুন্নত একটা কাজ, আপনি সোয়াব পাবেন। এবং এটা করলে হয় কি, মাটির মধ্যে বা টিস্যুর মধ্যে অ্যাবজর্ব পাওয়ার বেশি, এটা ঠান দিয়ে নিয়ে নেয় লাস্ট ড্রপ পর্যন্ত। তো ওই জন্য একটু সময় এখানে থেমে যদি এটা ইউজ করেন হয়ে যায়। কিন্তু আদাব হচ্ছে এটার জন্যে, যেমন আমরা টয়লেটের রুমে এটা ইউজ করি, এই জন্য টিস্যু ইউজ করা কেউ দেখে না, এটাই নিয়ম আদব। কিন্তু বাংলাদেশের কালচারে হয় কি, একটু ওপেন অনেকে করে ফেলে, এটা কিন্তু ঠিক না, এটা শোভনীয় না, সুন্দর না, এবং এটা হায়ার প্রশ্ন আছে এখানে, আপনার কী বলবো, এটা পুরো হায়ার মধ্যে পড়ে না। এই জন্য একে অন্যের সামনে হাঁটাহাঁটি করে অথবা কেউ উল্লেখ করেন চল্লিশ কদম হাঁটতে হবে, এগুলো ঠিক না, এগুলো দরকার নেই। আপনার এক ড্রপে এসে গেছে, আপনার কোনো হাঁটাহাঁটির প্রশ্ন নাই, এই জায়গায় বসেই আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য ডেলা ইউজ করবেন এটা করার জন্য যদি দেশে হয়, আর এখানে হলে তো আমরা টিস্যু ইউজ করি হয়ে গেছে। সেকেন্ড এবং তিন নম্বর প্রশ্ন, আমরা ইনশাল্লাহ একটি ছোট্ট বিজ্ঞাপন বেরোতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনি ইনশাল্লাহ দেখতে থাকেন, একটি সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। ইনশাল্লাহ ব্রেক থেকে ফেরার পর প্রথমেই কিন্তু আপনার যে দুটি রিমেইনিং প্রশ্ন আছে ইনশাল্লাহ আমরা প্রথমেই ওই দুইটা প্রশ্নের আনসার দেবো, ইটস জাস্ট টু মেক শিওর আপনার আনসারটা যেন ডিটেল দেওয়া যায়। এবং ব্রেকে যাওয়ার আগে আপনাদেরকে রিমাইন্ডার দিতে চাচ্ছি, আরএফসি ডোনেশন লাইনটি খোলা আছে, ইটস 0208523146। আপনাদের একটি মাত্র ডোনেশন দেওয়ার কারণে কিন্তু, এগেন যেভাবে শেখ বলেছে এবং আপনার আমরা রিমাইন্ডার দিচ্ছি, 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে ইকুয়ালি কিন্তু আপনারা ডিস্ট্রিবিউট করতে পারছেন। ইনশাল্লাহ আপনারা আপনাদের ডোনেশন অব্যাহত রাখবেন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, আসসালামু আলাইকুম।